আসসালামু আলাইকুম আজকে এমন একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমার অনেক বেশি পছন্দের বলতে পারেন যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তখনই এই মিষ্টিটা ঝটপট বানিয়ে ফেলি এক কথায় বলতে গেলে এটা এমন একটি মিষ্টি যেটা সবার খুব বেশি পছন্দ হবে তার আগে আমি একটু আমার খুশিটা শেয়ার করি আপনাদের সাথে তো কিছুদিন আগে দেখেছিলেন আমার বারান্দায় কিছু পুঁইশাকের গাছ লাগানো হয়েছে অন্যান্য ফুলের গাছের সাথে তো সেই পুঁই গাছগুলো মানে লতাগুলো অনেক বেশি লম্বা লম্বা হয়ে গেছে আর একটা মাচা টাইপের করে দেওয়া হয়েছে আসলে এটাকে মাচা বললে মাচার অপমান করা হবে জাস্ট কয়েকটা চিকন চিকন বাস গ্রিলের সাথে আটকিয়ে দিয়েছে যেন লতাগুলো উঠতে পারে মানে পুঁই শাকের লতাগুলো আর আমরা যেহেতু খুব দ্রুত বাড়ি চলে যাচ্ছি তো এই লতাগুলো আমরা চলে গেলে আর খেতে পারবো না যেহেতু নিজের হাতে করা তো ভাবলাম যে আমরা থাকতে থাকতেই যতটুকু সম্ভব কেটে খেয়ে ফেলি আর এই যে পুঁইশাকের মাথাগুলো কিন্তু পাখি এসে খেয়ে ফেলছে তো এগুলো আজকে কেটে খেয়ে ফেলবো আর সাথে আমার এই যে দেখেন পোটলিকা এখানে অনেক প্রজাতির পড়তলিকা আছে সাথে হচ্ছে পুদিনা পাতাগুলো হয়ে গেছে আমি ডাল কয়েকটা পুঁতে দেওয়া হয়েছিল মাটিতে আর এটা হচ্ছে আমার প্রিয় ডায়েনথাস আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা সবগুলোরই কলি এসেছে আর এগুলো হচ্ছে এখানে বেশ কয়েক প্রজাতির হচ্ছে গাঁদা ফুলের চারা নিয়েছিলাম সবগুলোতেই বেশ ছোট বড় মাঝারি সব রকমেরই গাঁদা ফুল ফুটে আর এটা হচ্ছে কি বলে তুলসীর গাছ তো ঠান্ডা সময় আসছে এই জন্য তুলসী গাছটাও লাগিয়েছিলাম আর যেন তুলসী চা করে আমরা খেতে পারি তো অনেক পাতা এসেছে দেখি আমি মাঝে মধ্যে চা করে খাবো আর আপনাদের সাথেও যদি পারি তো শেয়ার করবো আর এই যে দেখেন কি লম্বা লম্বা লতা হয়ে গেছে পুঁইশাকের তো সবগুলোই মোটামুটি এক হাত করে রেখে দিয়ে বাকি উপর থেকে কেটে নিচ্ছি তো যাই হোক মনটা অনেক ভালো লাগছে দেখেন অনেকগুলো কিন্তু হয়ে যাচ্ছে আর যদি আমরা থাকতাম তাহলে হয়তো আরও কিছু দিন লতা বাড়তে দিতাম তো যেহেতু অল্প দিনেই চলে যাবো বাড়িতে তো আমরা যেহেতু থাকবো না তো এই জন্য আর কি কেটে খেয়ে ফেলছি আর এখানে কিছু পালং শাকের বীজ ফেলা হয়েছিল যেগুলো চারা বের হয়েছে এগুলো হয়তো আমাদের কপালে নাই আর আরেজের বাবা থাকবে আর আরেজের বাবাই খাবে তো আর যেহেতু স্কুলের ছুটি হয়ে গেছে তো মোটামুটি এক মাসের জন্য যাচ্ছি আর কি বলতে পারেন আর এই যে কেটে নিলাম যেহেতু একদমই কচি তো কেঁচি দিয়ে জাস্ট আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো পাতা যেহেতু একটু ময়লা ময়লা ছিল তো এখন একটু ভিজিয়ে রেখে দেব তারপরে ধুয়ে মানে জাস্ট সিম্পলি রান্না করে নেব কোনো কিছুর সাথে মানে এর সাথে দেব না কারণ হচ্ছে এর রিয়েল টেস্টটা আমরা চাই তো এর সাথে অন্য কিছুই দেব না জাস্ট নর্মালি রান্না করে নেব। তো অল্প একটু পানি গরম করে নেওয়ার পরে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম কয়েক মানে কয়েকটা বড় কোয়া আর সাথে হচ্ছে একটা চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম সাথে সামান্য একটু লবণ এখন এই শাক টাঁটা সহ একসাথে দিয়ে ঢাকনা দিয়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যখনই হচ্ছে এই শাকগুলো ভালো মতো নরম হয়ে যাবে তখন ঢাকনা উঠিয়ে রেখে দেবো এমনি এমনিতে সিদ্ধ হতে দেবো কারণ ঢাকনা দিয়ে বেশিক্ষণ শাক জাতীয় মানে সবুজ জাতীয় শাক রান্না করলে কালারটা চলে যায় তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না নরম হয়ে আসে তো দেখতে পাচ্ছেন যখন এ ঠিক এরকমটা নরম হয়ে গেছে তখন ঢাকনা উঠিয়ে রেখে দিয়েছি আর যে পানিটা আছে সেই পানিতেই এমনি এমনি সিদ্ধ হতে দেবো কম আছে তো তারপরে হচ্ছে বাগার দিয়ে নিলেই হয়ে যাবে মানে অল্প একটু পেঁয়াজ দিয়ে জাস্ট বাগার দিয়ে নেব তাহলেই এই যে হয়ে গেল আমাদের বারান্দার পুঁই শাক এটা যে কি টেস্ট এটা বাজারের পুঁই শাকের থেকে অন্যরকম খেতে তো মিষ্টিটা হচ্ছে পরের দিনে মেনলি বানানো তো দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা ডিম ভেঙে নিলাম মানে কাঁচা ডিম তারপরে এর সাথে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে হুইস্ক দিয়ে নেড়ে নিতে হবে তো চাইলে এখানে কাটা চামচ ব্যবহার করতে পারেন আবার নর্মাল চামচও ব্যবহার করতে পারেন তবে কথা হচ্ছে চিনিটা যেন ভালো মতো গলে যায় তো ডিম চিনি যখন ভালোভাবে মিশে যাবে বা চিনি যখন গলে যাবে তখন এখানে এক কাপের মতো সুজি নিয়েছি এখানে যে কোনো সুজি ব্যবহার করতে পারেন মোটা দানা বা চিকন দানা যে কোনোটা ব্যবহার করতে পারেন এখন অল্প অল্প করে দিয়ে একটা পাতলা মানে মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো সব একসাথে দেবো না যদি ঘন হয়ে যায় তাহলে আবার আর একটা ডিম ব্যবহার করতে হবে তো যেটার কারণে অনেকটাই বেড়ে যাবে আমি এত বেশিও করতে চাচ্ছি না আমি মোটামুটি অল্প একটু করতে চাচ্ছি তো এখানে অল্প অল্প করে দিয়ে ঠিক কীরকমটা পাতলা ব্যাটার করে নিয়েছি এই সুজির মিশ্রণটা যখন দশ মিনিট মতো রেখে দিবেন তখন কিন্তু আর একটু ফুলে যাবে তো আমি এভাবেই রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি দুধটা রেডি করে নেব এখানে মোটামুটি দেড় লিটারের মতো দুধ আছে একদম গরুর দুধ যেটা তো চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারে না চাইলে এভাবে একটু গোড়া দুধ মিক্স করে নিতে পারেন তাহলে টেস্টে আরও বেশি মজার হয় আর চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে তাহলে আরও বেশি মজা হয় আসলে আমার হাতের কাছে কনডেন্স মিল্ক ছিল না এই জন্য আর কি দিই নাই তো পাউডার মিল্ক যখন গোলানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি তো এখানে আমি শুধু চিনিটাই ব্যবহার করছি আর কোনো কনডেন্স মিল্ক বা হাবিজাবি কোনো কিছু দিচ্ছি না তবে আরও বেশি মজার করতে হলে আপনারা কনডেন্স মিল্ক অবশ্যই ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি তিনটার মতো এলাচ মাথাটা একটু ভেঙে দিয়েছি যেন এলাচের পুরো ফ্লেভারটা বের হয়ে আসে আর দিচ্ছি কালারের জন্য সামান্য একটু জাফরান রং। মানে জর্দা রং বলতে পারেন তো এটা টোটালি অপশনাল আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি এটা মানে জাফরান বা জর্দা রং দিয়ে দিলে কালারটা অনেক সুন্দর আসে মানে হালকা ইয়োলিশ একটা কালার আমি আনতে চাচ্ছি এই জন্য জর্দা রংটা দিয়েছি তো না থাকলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এর কারণে টেস্টের হেয়ার মানে হের ফের হবে না আর সামান্য একটু মানে লবণ দিয়ে দিলাম এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত যে মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির টেস্ট আরও বেশি বেড়ে যায় তো আসলে বলতে পারেন ছোটোকাল থেকে দেখে আসছে আম্মু দিত মিষ্টি খাবার এখনও দেয় তো আমিও সেইভাবে মানে সেই রিচুয়ালটাই টেনে আসছে আর তো দুধের এই শিরাটা তৈরি মানে তৈরি করা হয়ে গেলে আমি চুলার সাইডে রেখে দিয়েছি একদম গরম গরম অবস্থায় আর ফ্রাই প্যানে হচ্ছে আগের মিষ্টি বানানোর একটু তেল ছিল সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে যে গোলাটা করে রেখেছিলাম সুজি আর ডিম আর চিনির সেই গোলাটা একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এভাবে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি বড় করতে যাবেন না কিন্তু এই বড়াগুলো তাহলে কিন্তু মানে যখন শিরাতে দেওয়া হবে দুধের শিরাতে তখন কিন্তু আরও বেশি ফুলে তিন ডাবল বেশি হয়ে যাবে তো সে অনুযায়ী একটু মানে সাইজ করে বানিয়ে নিন এতক্ষণ বলে যাচ্ছে মিষ্টি বানাচ্ছে মিষ্টি বানাচ্ছে তবে কি মিষ্টি বানাচ্ছে সেটা আমি বলতে ভুলে গিয়েছি তো আজকে আপনাদের দেখাচ্ছি সুজির রসবড়া এটা খেতে এত বেশি টেস্টি আর এত কম উপকরণ লাগে মানে ঝটপট যে কোনো সময় বানাতে পারেন এমন কি মেহমান আসলেও আপনারা জাস্ট মেহমান আসার হয়তো দশ পনেরো মিনিট আগে বানিয়ে রাখতে পারেন খুব দ্রুত রস ঢুকে যায় একদম রসমালাইয়ের মতো খেতে লাগে মানে এত বেশি টেস্টি লাগে যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্ট যারা না জানেন তারা একবার বানিয়ে দেখবেন আর এই যে সাথে সাথে তুলেই দুধের শিরার মধ্যে দিলাম ঠিক এই কাজটাই করতে হবে গরম গরম দিতে হবে তাহলে কী হবে সুজির মানে সুজির বড়ার মধ্যে রসটা খুব দ্রুত ঢুকে যাবে আর আশা করছি একটা একটা দেখেই বুঝতে পারছেন আমি দিতে দিতেই কিন্তু রস অনেকটাই খেয়ে নিয়েছে আর বড়ও হয়ে গেছে আর আমি জাস্ট দশ মিনিট রেখে দিয়ে আপনাদের সামনে পরিবেশন করে একটু দেখাবো তো দেখেন কি দারুণ দেখাচ্ছে এই বড়াগুলো আর কত যে বড় হয়েছে এটা আশা করছি দেখেই বুঝতে পারছেন মানে খুব বেশি নাড়াচাড়া করা যায় না ভেঙে যায় এতটাই সফট হয় আর এখন একটা আপনাদের কেটে দেখাচ্ছি না কেটে দেখালে তো বুঝবেন না আসলে মানে জিনিসটা কেমন হলো তো এটার কাটা দেখা যে কি যে মানে চোখে শান্তি লাগে আর কেটে খেতে যে কি মজা লাগে মানে এটা দেখতে যেরকম নরম তুল তুলে মানে তার থেকেও আসলে অরিজিনালি নরম তুল তুলে হয় একদম রস ঢুকে মানে দুধের রস ঢুকে নরম তুল তুলে হয়ে মুখের মধ্যে দিলে আপনার একদম মুখের সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি এই মিষ্টিটা আসলে গরম গরম খাওয়ার থেকে একটু ফ্রিজে ঠান্ডা করে খেলেই বেশি মজা লাগে তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর যারা বানান রেগুলার খান তারা তো জানেনি রিয়েল টেস্টটা কেমন তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিবেন আমার পেজ কিন্তু ফলো করতে একদম ভুল করবেন না আমার পেজ লাইক ফলো দিয়ে রাখবেন এরকম মজার মজার রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই সাবধানে থাকবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ